সালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে যে ড্রেসটি দেখাবো সেটি খুব বেশি চমৎকার একটি ড্রেস। এটি হচ্ছে পাকিস্তান ক্যাটালগের একটি ড্রেস। এই ড্রেসটি খুব বেশি চমৎকার এবং এটার যে কাজটা মাথা নষ্ট একটা কাজ পাচ্ছেন আপনারা। কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা জরি সুতা, সিকোয়েন্স এবং স্টোন ওয়ার্ক। স্টোনগুলো একদম নিখুঁতভাবে লাগানো থাকবে এবং ফুল বডিতে কাজ থাকবে। একদম আপনারা দেখতে পাচ্ছেন এই জামাটার ফুল বডিতে একদম গর্জিয়াসলি কাজ করা আছে এবং নিচের সাইডটা খুব বেশি চমৎকার। নিচের সাইড আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রেডের একটা কম্বিনেশন করে একটা সুন্দর করে কাজ দেওয়া আছে এবং ড্রেসটার যে ফ্যাব্রিকটা খুব বেশি চমৎকার এবং স্টোনগুলো একদম নিখুঁতভাবে লাগানো আছে এবং সিকোয়েন্সে কাজ করা আছে। আর ড্রেসটার যে ফ্যাব্রিকটা হচ্ছে কি ইন্ডিয়ান যে ওয়েটলেট জর্জেট, সেই ওয়েটলেট জর্জেটের মধ্যে হচ্ছে। এবং এটার যে হাতাটাও খুব বেশি সুন্দর। হাতাটা আমরা আপনাদেরকে দেখাবো, দেখেন হাতাটা কতটা চমৎকার। হাতাটা আপনারা চাইলে ফুল স্লিভ, হাফ স্লিভ যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবেই বানিয়ে নিতে পারবেন। এবং এটার যেই ডিজাইনটা আছে, ডিজাইনটা আপনারা যখন হাতাতে বসাবেন খুব বেশি চমৎকার মনে হবে। এবং এটার যে ওন্নাটাও আরও বেশি গর্জিয়াস। ওন্নাটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত বড় সড় একটা ওন্না। ওন্নাতে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং একটা প্যানেলের কাজ করা আছে। চারো চারে একটা প্যানেলের সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং এটা সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। এবং এটা খুব বেশি চমৎকার একটা ওন্না। এবং এটার যে সালোয়ারটা হচ্ছে বাটারফ্লাইয়ের মধ্যে, ভালো যেই উন্নত মানের যে বাটারফ্লাই সেই বাটারফ্লাইয়ের মধ্যে এবং এটার নিচেও সুন্দর করে কাজ করা।